ফেসবুকে আমফানের ঝড়ের দিন 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাকপাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তাদের দুধটা বেড়েছে এটা এত ভালো যে দইটা এত ভালো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও। তো গাইস, আমি আগেই বলেছিলাম যে সেকেন্ড পার্ট নিয়ে আমি অবশ্যই আসবো। তো আজকে আমি তোমাদের জন্য সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। তো আমরা সবাই জানি যে টিয়া বৌদি দিদি নাম্বার ওয়ানে গেছিলো এবং সেখানে দিদি নাম্বার ওয়ানের উইনার পর্যন্ত হয়েছে, তার জন্য হাততালি। তো গাইস, আগে দিদি নাম্বার ওয়ান এমন একটা পর্যায়ে ছিল যখন সন্ধ্যা বাজলেই প্রতিটা ঘরে মা মাসি পিসি জেঠিমা সবাই দেখতে বসে যেত দিদি নাম্বার ওয়ানকে দেখার জন্য, আমাদের রচনা দিকে দেখার জন্য। কিন্তু বর্তমান দিনে দিদি নাম্বার ওয়ান এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যাকে দিদি নাম্বার ওয়ানের থেকে ছাপরি নাম্বার ওয়ান বলে হয়তো খারাপ কিছু বলা হবে না। তার উপর আমাদের দিদি নাম্বার ওয়ানের দিদি মানে আমাদের রচনা দিয়ে আবার রাজনীতিতে প্রবেশ করেছে, তো সেটাকে নিয়ে আমি পরে কথা বলবো। তার আগে কথা বলবো দিদি নাম্বার ওয়ানের উইনার টিয়া বৌদিকে নিয়ে। তো আমরা সবাই জানি যে দিদি নাম্বার ওয়ানে যারা যায় তাদের প্রত্যেকের জীবনে একটা করে স্ট্রাগল থাকে, একটা কঠিন অবস্থা থাকে। তো আমাদের টিয়া বৌদির জীবনে কি এমন স্ট্রাগল করেছে, টিয়া বৌদি তার জীবনে কি এমন কঠিন পরিস্থিতি এসেছে, চলো ছোট্ট ঝলকে দেখে নেওয়া যাক। টিয়া রাজ দুজনে খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে না? একবার সমাজের অবস্থাটা একবার দেখো, ওখানে আমফান ঝড়ে সবাই টেনশনে চিন্তায় মাথায় হাত দিয়ে বসে আছে, কবে ঝড় কমবে, কখন কি হবে। আর এদের কাজ দেখো, ফেসবুকে ছেলে বটানো হচ্ছে, ছেলে দিদি একদম ঠিক বলেছো, না হলে ওই আমফানের মতো তীব্র ঝড়ের মধ্যে এরকম আলবাল ছালা আইডিয়া মাথায় ঘুরে ইয়ে বড়ি আচ্ছি বাত কই আর। ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে, তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে করবে। দেখো অবস্থা। আরে ভাই, বন্দে ভারত এতটা স্পিডে যায় না যতটা স্পিডে এরাই এদের লাইফের গাড়ি গড়িয়েছে। বৌদি নিজের মুখেই বলছে 15 মিনিটের মধ্যে দিদি দেখা চাওয়া কথা বলা বিয়ে বৌভাত ফুলসজা সব কমপ্লিট করে ফেলেছে। তাহলে দিদি স্পিডটা একবার দেখো, তা বলছে দিদি দাদার স্পিডটা কিরকম? এরকম সেই সমস্ত আলোবাল ছাল যারা সমাজে কি হচ্ছে না হচ্ছে, পৃথিবীতে কোথায় কি হচ্ছে তৈরি হচ্ছে কোনো কিছু জানা দরকার নেই। এদের একটাই কাজ, মেয়ে পটাতে হবে, ছেলে পটাতে হবে, টাইম পাস করতে হবে, চুদুর মুদুর করতে হবে, এইসব নিয়েই ব্যস্ত। নাহলে আমফানের মতো ঝড়ে কারোর মাথায় এরকম আইডিয়া আসতে পারে যে ফেসবুকে মেয়ে পটাবো, ফেসবুকে ছেলে পটাবো? মানে এখানে কারেন্ট মোবাইল চার্জ করার জায়গা নেই, আর এখানে দিদি 15% মোবাইল চার্জের মধ্যে দিয়ে ছেলে পটিয়ে বিয়ে করে নিল। ভাই হে ভগবান, একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দেগি বদল দি। তুমি কি 440 ভোল্ট নাকি? কামে দাই কেন বৌদি, কুত্তা নাকি? না মিয়ে তো কুত্তি হবে। আমি বলি তুমি চুপচাপ থাকো, ছোট মানুষ আর এতই বয়সে চুপচাপ থাকো, আমি তোমাকে ঠিক করে চালাবো, এখন বড় হই। আরে রচনা দি, তুমি তো একটা এপিসোডে দেখছো, তারপরেও তুমি বলছো কি ডেঞ্জারাস বাবা, তাহলে আমরা কতদিন ধরে সহ্য করছি বলো? আরে দেখো, লোক 3-4 বার হানিমুনে যায় নিজের লাইফটা এনজয় করার জন্য, এখানে বৌদি 3-4 বারই বিয়ে করে নিয়েছে। তাহলে বৌদি হানিমুন কতবার করেছো? মে নাই বাতাউঙ্গা তোমার মন্দিরে করেছি কতবার, কেউ মানলো না, মানলো না, পরেরবার করলে পরেরবার এমনি এমনি রাস্তায় করে নিই, আর কতবার মন্দিরে যাব? হ্যাঁ, এতবার মন্দিরে গেলে সেটা ঠাকুর মশাই উদুম কেলাবে, শালা এতবার বিয়ে করে কে ভাই, এতবার কে বিয়ে করে, শালা উদুম কেলাবে উদুম। দেখো এখানে এসে ও ইউটিউব চ্যানেলে প্রমোট করছে, যদি সাবস্ক্রাইবার বেড়ে যায়, আরে কত সাবস্ক্রাইবার নিবে, আর কত সাবস্ক্রাইবার মাথা খাবে, আর ডেইলি ব্লগ, হাই ভগবান কি ব্লগ কি ব্লগ। তো ডেইলি ব্লগে দিদি কি ভিডিও বানায় চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, এইগুলোই হচ্ছে দিদির ডেইলি ব্লগ, এই চকলেট চেটচেটে খাওয়া, এই তার মুখ থেকে এর মুখে জল খাওয়া, এই মুখে মুখ লাগিয়ে লুকলুক পুক পুক করা, এইগুলোই হচ্ছে দিদির ডেইলি ব্লগ। এটা দিদি নাম্বার ওয়ান, এটা দিদি নাম্বার ওয়ান থেকে ছাপড়ি নাম্বার ওয়ান দিলে মনে সব থেকে বেশি ভালো হতো, এটা দিদি নাম্বার ওয়ানে পৌঁছে যাচ্ছে ভাই। আর আমরা আমরা ইউটিউবে একটা সাবস্ক্রাইবার বাড়াতেই গাঁড় ফেটে যাই আমাদের।
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার আসছি আমাদের দিদি নাম্বার ওয়ানের দিদি মানে রচনাদির কাছে। তো রচনাদি, আমি শুনলাম তুমি নাকি নতুন রাজনীতিতে এসেছো, তো কেমন দেখলে রাজনীতি? আরে দিদি বলো কি, শুধু ধোঁয়া আর ধোঁয়া। আসলে নতুন নতুন তো প্রথম প্রথম একটু ধোঁয়া ধোঁয়া লাগবে, তারপর দেখতে হবে ধোঁয়া সব সাদা হয়ে গেছে। হ্যাঁ দিদি, যদি থাকে আরো অনেক হবে, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গে নিজের দেশের মাটির ছেলেরা কাজ পাবে না। তারা ডিগ্রি নিয়ে এত ভালো পড়াশোনা করেছে, মূর্খ মূর্খই থেকে যাবে। তারা বাইরের দেশে যাবে কাজ করতে, তো আমরা নিজেদের দেশটাকে আর উন্নতি করতে পারলাম না। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেইখানেই আছে, কিন্তু আমাদের থেকে যারা পিছিয়ে পড়া দেশ তারা কিন্তু আমাদের টপকে দিয়ে আরো উন্নতি করছে। আর সেখানে আমাদের রচনাদি বলছে, দিদি যদি থাকে আরো হবে। হবে তো কেনা বলেছে, জানি না যে কি হবে। আরে রচনাদি, তুমি ধোঁয়ার পিছনে পড়েছো কেন? তোমার কি ধোঁয়া খুব ভালো লাগে, নাকি তুমি নিজে ধোঁয়া ধোঁয়া দেখছো বলে সবাইকে ধোঁয়া ধোঁয়াই দেখাবে? এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে। আরে ধোঁয়া বাদ দিয়ে তো বাকি কিছু আছে, যাও ছোট ছোট হোটেলে টোটেলে গিয়ে খাবার টাবার খাও। আরো সেখানে কিছু পাবলিককে, আরে ইউনিক কিছু করতে হবে তো। তুমি ভোটে দাঁড়াচ্ছ, লোক তোমাকে পছন্দ করবে, কিছু পাবলিসিটি তো করতে হবে। বাত তো সহি। এই তো রচনাদি, একদম ঠিক কাজ করেছো। বসে খাবে, সেখানে খাবারের প্রশংসা করবে, সেলিব্রিটি লোক বলে কথা দিলে তো তোমার বেশি পাবলিসিটি হবে। তার উপর তুমি ভোটে নেমেছো, ভাবো কতটা কাজে দেবে এই কাজগুলো তোমার। এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে। কখনো খাইনি, আজকে প্রথমবার খেলাম। টক দই তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো টক দই হয় না কলকাতাতে। আমার কি দই হয় কে জানে ওটা? ওটা টক দই না, ওটা ফেদা দই। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়ে বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তাদের দুধটা বেড়েছে, এটা এত ভালো যে দইটা এত ভালো। বাহ বাহ দিদি, বাহ বাহ বাহ, সুপার সুপার। বলছি তুমি এত সুন্দর গরু রচনা বলে, গরুর একটা উপকারিতা বলে যে গরু ঘাস ফাঁস খায়, তাই জন্য গরু এত সুন্দর দুধ দেয়, তার থেকে এত ভালো দই হয়। বাহ দিদি বাহ। বলছি তোমার এই কথা শুনে গরু এর পরের বার থেকে দুধ দিবে তো? তা বলছি রচনাদি, এত রোদে এত খরার মধ্যে তুমি এরকম প্রচারে যাচ্ছ না, আমাদের মতো সাধারণ মানুষের জন্য তুমি কিছু অ্যাডভাইস দাও, যে গরমে আমরা মানে কি খেলে আমাদের শরীর ভালো থাকবে, কি করলে আমাদের গরম কম লাগবে, যদি একটু অ্যাডভাইস দিতে প্লিজ। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই? তুমি কি ঠিক বলেছো দিদি, দই খেলে আমাদের আর গরম লাগবে না? মা, ও মা, আজ থেকে রান্না বন্ধ, তোমাদের দিদি নাম্বার ওয়ানের রচনাদি বলেছে গরমে দই খেলে সুস্থ থাকবে, খাওয়া দাওয়া ভাত টাত কিছু বানাতে হবে না, শুধু দই কিনে আনো, দই খাও সারাদিন বসে। সত্যি দিদি, তুমি সত্যি বলছো, তোমার ঘুগনি খুব সুন্দর লেগেছে। তা বলছি যে আজকে প্রথমবার খেলে বুঝি না, প্রথমবার খেলে তো যে কোনো জিনিস ভালোই লাগবে। আগে কোনো দিন খেয়েছিলে ঘুগনি? না 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 না, ঘরের কথা বলছি না, এরকম রাস্তার ধারে কোনো জায়গায় খেয়েছিলে কি? মানে নাই বাতাউঙ্গা। তো দিদি লাস্ট একটা প্রশ্ন আছে তোমার জন্য। বলছি শুনলাম যে দিদি নাম্বার ওয়ান নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে তুমি কি বলবে? বোঝাও পুরো লিগ্যাল নোটিশ এরকম নেই, আসলে তো নির্বাচন কমিশন বলে আমার এরকম তো কোনো নোটিশ কোথাও নেই যে দিদি নাম্বার ওয়ান বন্ধ হওয়া উচিত। সত্যি দিদি, তুমি বাঁচালে না, তোমার দিদি নাম্বার ওয়ানের শো না থাকলে তো এরকম টিকটর ছাপড়া ছাপড়িরা তো তোমাদের শোতে আসতেই পারবে না। না এখানে সব চুদুর মুদুর আলবাল ছালগুলো যদি গিয়ে দিদি নাম্বার ওয়ানে পৌঁছে যায়, তোমার শো না থাকলে এরা কোথায় যাবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের গুরু রচনা মানে রচনাদির দিদি নাম্বার ওয়ানের শো কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।